गुड मॉर्निंग फ्रेंड्स, आम्रा चाष करी आनंदेर पंचदश पर्वे आजकेर आलोच्य विषय नतून चाषी कीभावे चाष शुरू करबेन बा जारा कोनो दिनो चाष करेननी कीभावे एई एक्वाकालचार बिजनेस बा भेनामी कालचार करबेन। हाँ बंधुरा, इफ यू ड्रीम इट यू कैन डू इट, आपनी जदि स्वप्न देखें आपनी करते पारबेन। आपनी जदि भेनामी कालचार करते चान, भेनामी कालचार करार स्वप्न देखें, अवश्य भेनामी कालचार करते पारबेन। भेनामी कालचारेर लैंड लीज थेके हार्वेस्टिंग शुरू थेके शेष पर्यन्त एकजन नतून चाषीर बा चाष करते आग्रही एमन व्यक्तिर समस्त परामर्श किन्तु आपनी এই ভিডিওতে পেয়ে যাবেন। আমি অসীম জানা, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান, প্র্যাকটিক্যাল নলেজ শেয়ার করে থাকি। চ্যানেলে নতুন হলে আপনি সাবস্ক্রাইব করুন, আর যদি চিংড়ি চাষ করতে আগ্রহী সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান অল করে দিন, কারণ আপনার প্রত্যেকটি পদক্ষেপে আমার এক একটি ভিডিও আপনার সমস্ত সমস্যাকে ক্লিয়ার করতে সহযোগিতা করবে। আপনি ভাবছেন আমি তো কিছুই জানি না, কিভাবে চাষ হয়, কিভাবে মাছ ছাড়া হয়, ফিড কোথায় পাওয়া যায়, মেডিসিন বা পাবো কোথা থেকে, কোনো চিন্তা নাই। ধরি মাছ না ছুঁই পানি, এমন অনেক ফার্মার আছে যারা কোনো দিনও পুকুরে নামেননি, কিন্তু কোটি কোটি টাকার ভেনামি চিংড়ি এক্সপোর্ট করে কোটিপতি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনার শুধু সৎ ইচ্ছা থাকতে হবে, তাহলেই আপনি ভেনামি কালচার করতে পারবেন। ভেনামি কালচার একটি অত্যন্ত প্রফিটেবল বিজনেস, তার সঙ্গে অধিক মূলধন কিন্তু বিনিয়োগ করতে হয় আপনাকে। এখানে আর একটা মজার কথা হলো, আপনি যে পরিমাণের অর্থ বিনিয়োগ করবেন তার 70% আপনি ক্রেডিটে পেয়ে যাবেন, 30% ক্যাশ নিয়েও আপনি এই অত্যধিক মূল্য বিনিয়োগ বিজনেস কিন্তু শুরু করতে পারেন। কিভাবে শুরু করবেন তার তালিকা আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা, যারা একেবারে নতুন চাষি তারা শুধু যে কাজটা করবেন বা যারা চাষ করতে আগ্রহী কোনোদিনও করেননি, তাদের প্রথম কাজ হলো আপনাদেরকে খুঁজতে হবে যে কোন এরিয়ায় উৎপাদন ভালো হয় বা চিংড়ি চাষ করে লাভবান হচ্ছে ফার্মাররা, সেই এরিয়ায় আপনি জমি কিনুন বা জমি লিজে নিন। তারপরে সেখানেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টেকনিশিয়ানকে, যারা আপনার ফার্মের নকশা থেকে শুরু করে স্টকিং, উৎপাদন থেকে শুরু করে হারভেস্টিং করে মাছ বিক্রি করে দেওয়ারও ব্যবস্থা করবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাকে একটি পয়সাও তাদেরকে দিতে হবে না, তা সত্ত্বেও তারা যত্ন সহকারে আপনার কালচারটাকে কমপ্লিট করবে। হ্যাঁ বন্ধুরা, আপনি শুরু করুন, টেকনিশিয়ানরা আছেন টেকনিক শেয়ার করার জন্য, তাদের পরামর্শ নিয়ে আপনি কালচার করতে পারবেন। এরপরে কথা হচ্ছে, আমি তো চিংড়ি চাষের টেকনিকটা টেকনিশিয়ানদের কাছ থেকে পেলাম, এরপর ফিড, মেডিসিন, যাবতীয় জিনিস আমি পাবো কোত্থেকে, তারও কোনো চিন্তা নাই। আপনি যে এরিয়ায় পুকুর নিচ্ছেন সেই এরিয়ায় ডিলার, সাব ডিলার আপনার মতো নতুন ক্লায়েন্টকে খুঁজছে, আপনাকে ফিড মেডিসিন দিয়ে সহযোগিতা করবে, আপনার কালচার করার জন্য তারা সুপরামর্শ দেবে। টেকনিশিয়ান, ডিলার,
আপনি এই তিনজনে মিলে আপনার পুকুরে কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়, কি পদ্ধতিতে চাষ করলে আপনি লাভবান হবেন, কতটা মাছ ছাড়বেন, কখন ছাড়বেন, সমস্ত কিছুর সুপরামর্শ কিন্তু টেকনিশিয়ান ডিলার আপনাকে দেবে, আর আপনি তাদের পরামর্শ অনুযায়ী কাজ করুন, লাভবান হবেন। এবারে আপনার মনে প্রশ্ন থাকতে পারে, আমি তো ফিড মেডিসিন পেয়ে গেলাম, টেকনিক পেয়ে গেলাম টেকনিশিয়ানের কাছ থেকে, এবং এরা সুপরামর্শ দিচ্ছে, এদের লাভ কী? হ্যাঁ বন্ধুরা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। টেকনিশিয়ানরা যে কোম্পানিতে চাকরি করছে সেই কোম্পানির মেডিসিন আপনি ইউজ করছেন, সেই কোম্পানি টেকনিশিয়ানের পকেট ভরাচ্ছে, আর ডিলার সাব ডিলার যে আপনাকে মাল দিচ্ছে তার পার্সেন্টেজ নিয়ে সে পকেট ভরাচ্ছে, আর ফসল উৎপাদন করে সম্পূর্ণ লাভটা আপনার পকেটে যাচ্ছে। ফলে প্রত্যেকের লাভ আছে এবং প্রত্যেকের ভূমিকা কিন্তু সমান। একজন টেকনিশিয়ানের গুরুত্ব ভেনামি কালচারে অনেক। আমি ব্যক্তিগতভাবে সকল টেকনিশিয়ানকে শ্রদ্ধা করি, কারণ তারা শীত গ্রীষ্ম বর্ষা একটা অজ্ঞ চাষির ফার্মে এসে সম্পূর্ণ টেকনিক শেয়ার করছে, বা স্টকিং থেকে হারভেস্টিং কখন কী করতে হবে সুপরামর্শ দিয়ে উৎপাদন বৃদ্ধি করছে। ফলে আপনারাও টেকনিশিয়ানদেরকে সম্মান করুন, তাদের সুপরামর্শ নিয়ে নিজের বুদ্ধিতে চাষ করুন, লাভবান হন। আবার দেখা হবে, ধন্যবাদ। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো।